হ্যালো ফ্রেন্ডস, আমি প্রবীর আর আপনাদের স্বাগত নতুন একটি ভিডিওতে। এখন আমি দাঁড়িয়ে আছি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে এবং কল্যাণী এক্সপ্রেসের মধ্যে যে সংযোগের স্থল সেইখানে দাঁড়িয়ে আছি আমি। ওই আমার সামনে আছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে এবং আমার পেছনে এই দেখুন এই ফ্লাইওভার থেকে শুরু হয়ে গেল কল্যাণী এক্সপ্রেসওয়ে। এই কল্যাণী এক্সপ্রেসওয়ে এবং বেলঘড়িয়া এক্সপ্রেসের মধ্যে 6 লেনের যে ফ্লাইওভার তৈরি হচ্ছে সেটির আপডেট দেবো আজকে আপনারা, আজকে আপনাদের দেখাবো। এই দেখুন সার্ভিস লেনটা, এই সার্ভিস লেনটা একদম নিমতা 3 মাথা অবধি একদম তৈরি হয়ে গেছে, মানে তৈরি হয়ে গেছে মানে পিচ পড়েনি, ফাইনাল লেয়ার পড়েনি কিন্তু কাজ এগিয়ে গেছে এই দেখুন। আর ওই দিকের লেনটা এখনও কাজ হয়নি, খুব তাড়াতাড়ি সেটাও চালু হবে। আর এইখানে বোর্ডে আপনাদের যে কোম্পানিটা তৈরি করছে তার ইনফরমেশান দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটি পোস্ট করে দেখতে পারেন। দেখুন ওই লেন দিয়ে আমরা আসলাম, বড় ক্রেন আছে এইখানে, সেই গাড়াগুলি লঞ্চিং করা হচ্ছে এবং তারপর ফ্লোরিংয়ের কাজ হবে। দেখতে থাকুন ভিডিওটি। এদিকের ফ্লাইওভারটা এখনও কিছুই কাজ হয়নি, আমার মনে হচ্ছে ওইদিকেরটা একদম নিমতা 3 মাথা অবধি আগে কাজ কমপ্লিট হবে। কেননা সমস্যাটা আছে এই লেনটাই, মানে আমার ডান দিকের লেনটাই সমস্যাটা আছে। সামনে একটা বাড়ি আছে, বাড়িটা এখনও ভাঙা হয়নি, সে অবস্থাতেই আছে। অনেকবার আমি বলেছি মানে আপনাদের ভিডিওতে যেটা কোর্টে আছে ব্যাপারটা, মানে হাইকোর্টের কাছে আছে, ওই জন্য ওখানে বিচার্য বিষয়, ওই জন্য সরকার কিছু করতে পারছে না। দেখুন এই যে সার্ভিস লেনটা, এদিকে সার্ভিস লেন এবং উপরে ফ্লাইওভার হয়তো একসঙ্গে চালু হয়ে যেতে পারে। আগে সার্ভিস লেন চালু হবে, চালু হলে মানে বেলঘড়িয়া এক্সপ্রেসের সঙ্গে কল্যাণী এক্সপ্রেস কানেক্ট করে দেবে এই সার্ভিস লেন দিয়ে। তাহলে অনেকটা আপনার যে বিরাটি এবং নিমতার মধ্যে দিয়ে যে রাস্তাটা অনেকটা চাপ কমবে, ওই জন্য এই সার্ভিস লেনটা খুব শীঘ্রই চালু হতে পারে, হয়তো পুজোর আগে টাগে এই সার্ভিস লেনে চালু করে দিতে পারে, সেটা আমার মত। আমি কোনো অফিসিয়াল মানে কোনো ওয়েবসাইটে এটা পাইনি, দেখিনি। এই দেখুন ফ্লেয়ার পিলারের কাজ সব কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি একদম 100% বলা যায় পিলারের কাজ কমপ্লিট হয়ে গেছে। কাজ খুব মানে ধীর গতিতে হচ্ছে, কাজ খুব জোরে হচ্ছে না। এখানে একটা পিলারের কাজ চলছে, এই দেখুন মানে এইখান দিয়ে বেলঘড়িয়া এক্সপ্রেসে ওঠা যাবে, কিন্তু আপনি ওই লেনে যেতে পারবেন না, এইদিকে যে লেনটা আছে সেই লেনটা ওঠা যাবে গাড়ি নিয়ে গেলে, তবে না যাওয়াই ভালো আমার মতে, কারণ পুলিশ অনেক আপনাকে প্রশ্ন করতে পারে, এদিকে পুলিশ যদি দেখে ফেলে। আর ওইখানে একটা সিকিউরিটি আছে ওই মাথাটা একদম বেলঘড়িয়া এক্সপ্রেসের সঙ্গে, তারাও আপনাকে প্রশ্ন করতে পারে কোথায় যাবেন কী বৃত্তান্ত, যেহেতু এই রাস্তাটা ওপেন হয়নি এখনও, আন্ডার কনস্ট্রাকশন আছে। এই দেখুন এই দিকটা প্লেয়ার কাজও হয়নি, আজকে খুব মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে বাড়ি যাওয়ার সময়, দেখা যাক বৃষ্টি আসে কি না। আজকে আপনার কল্যাণী এক্সপ্রেসের আপডেট আমি সম্পূর্ণ করে দিলাম বেলঘড়িয়া এক্সপ্রেস পর্যন্ত, একদম আপনার মগরা ফ্লাইওভার থেকে শুরু করে এই বেলঘড়িয়া এক্সপ্রেস পর্যন্ত এই রাস্তাটা পুরোটার আমি আপডেট দিয়েছি। যারা দেখেননি ভিডিওগুলি তারা আমার চাইলেই তারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখতে পারেন। এই দেখুন আমরা 3 রাস্তার মোড়ের কাছে চলে এসেছি, ডান দিকে বিরাটি, বাঁ দিকে আপনার নিমতার দিকে চলে গেল। এইখানটা অনেকটা ঘিঞ্চি মতো হয়ে গেছে, যেহেতু কাজ হচ্ছে রাস্তা সেই জন্য এই জায়গাটা পিলার একটা উঠছে একদম মাঝখানে, মানে নতুন কেউ আসলে বুঝতে পারবে না যে কোন দিকে যাবে, এরকম একটা হয়ে আছে সিচুয়েশন এই জায়গাটায়। এরপরে ভিডিওতে আপনাদেরকে আমি যে NH-12 আছে তার আপডেট দেবো, তার আগে একটা আপডেট বাকি আছে যেটা হচ্ছে আপনার যেখানটায় ওই যে করিডোরের কাজ হচ্ছে মগরাত থেকে জাগুলিয়া পর্যন্ত, সেই করিডোরের আপনার যেটা কাঁচাপড়া যে রোডটায় উঠছে মানে ফ্লাইওভারটা, সেখান থেকে বড় জাগুলিয়া পর্যন্ত অনেকটাই কাজ এগিয়ে গেছে, মানে বলা যায় জাগুলিয়া অবধি প্রায় 4 লেন হয়ে গেছে, হয়তো 1 কিলোমিটার মতো বাকি আছে, টোটাল 3.5 কিলোমিটার রাস্তা, তার মধ্যে হয়তো 1 কিলোমিটার কি একটু বেশি মানে একটু কম বাকি আছে,
সেটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, সেটা আপডেটটা আজ দিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। এবং তারপর থেকে আপনাদেরকে যে NH12 আছে তার আপডেট দেব। NH12-এর কাজ অনেকটা এগিয়ে গেছে, আপনারা এর পরবর্তী আপডেট যখন পাবেন দেখে অনেকটাই খুশি হবেন যে কাজ অনেকটা এগিয়ে গেছে। দেখুন এই পর্যন্ত হবে আপনার ফ্লাইওভারটা, টোটাল 4.5 কিলোমিটার লম্বা আপনার মুড়াকাছার থেকে ওই বেলঘড়া এক্সপ্রেস অবধি, টোটাল সাইড 6 লেন হবে। দেখুন তো আজকে ভিডিও এই পর্যন্তই, ভিডিও দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো।